করোনা ভাইরাস মহামারীর ধাক্কা কাটিয়ে উঠে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। এর ফলে ফিরছে আগের সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি। আগামী বছরের ফেব্রুয়ারিতে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করে করোনা ভাইরাসের ভয়াবহতা পেছনে ফেলার বিষয়ে জানান দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিনের সূচি পাল্টে করোনা মহামারীর সময়ে সবচেয়ে বেশি হোঁচট খেয়েছে শিক্ষাখাত। আসার কথা হলো চার বছর পর এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। একই সাথে তিন ঘণ্টায় পূর্ণ নম্বরে নেওয়া হবে এই পরীক্ষা। নির্ধারিত সময়ে পরীক্ষার পূর্ব প্রস্তুতি নিচ্ছেন বলে জানান দায়িত্বশীলরা। আমাদের এসএসসি এসএসসি পরীক্ষা বিগত কোভিড এর জন্য আমরা একটু আমরা ধারাবাহিকতার ছিন্ন হয়েছে। এবার আসলে কয়েকদিন গত সপ্তাহে একটা পরিপত্র জারি হয়েছে যে 2024 সালে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে যথা সময় যথারীতি অনুষ্ঠিত হবে। সরকার ঘোষিত 2024 সালে ফেব্রুয়ারি মাসেই পূর্ণ নাম্বারে এবং তিন ঘন্টার পরীক্ষা হবে। আমরা আমাদের শিক্ষকগণ ছাত্রদেরকে তাদের পড়ালেখার মান উন্নয়নে যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন এবং সিলেবাস যাতে পূর্ণ হয় সময়ের ভিতরে, এই জন্য তারা ছাত্রদেরকে বিশেষ ক্লাসের ব্যবস্থা নিচ্ছেন। 2020 সালের মাধ্যমিক পরীক্ষার সময় মতো হলেও একই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরের তিন বছর পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে, সেই পরীক্ষা নেওয়া হয়েছে সময় ও নম্বর কমিয়ে। 2021 সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল 14 নভেম্বর, পরের বছর পরীক্ষা শুরু হয় 15 সেপ্টেম্বর, এরপর চলতি 2023 সালের পরীক্ষা আরও এগিয়ে এনে 30 এপ্রিল শুরু হয়। আগামী বছর তা আরও এগিয়ে স্বাভাবিক সময়ে ফিরছে। মেহরুন্নিতা ফেরদৌস, এবিটিভি।